নেশার লোকা বাইরে আমি নেশার লোকা বাই, প্রতি রাত্রে আমি এখন চাঁদের দেশে যাই। আরে কালো কালো কিছু দেখলাম না, আসলে কি অদৃশ্য হচ্ছে আবার যাচ্ছে, কি যে হচ্ছে আমার সঙ্গে, মনে হচ্ছে আজকে বেশি খেয়ে ফেলেছে সেই জন্য ভুলভাল দেখছি। বাবা, এই বাড়িতে ঢুকেই তো আমার খুব ভয় লাগতেছে, বাড়িটা তো বেশি সুবিধার লাগতেছে না, এই বাড়িতে তো অদ্ভুত কিছু হচ্ছে, কিছু হচ্ছে। কি অদ্ভুত বাড়ি রে বাবা, এই বাড়িতে একটা মানুষ নাই, এত বড় বাড়ি, এত বড় বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কি মানা যাই, একটু ভিতরে গিয়ে দেখি কেউ আছে নাকি। কি সুন্দর বাড়ি, এইরকম বাড়ি যদি আমার একটা থাকতো, আহা, সারা জীবন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খেতাম আর বাংলা মদ খেয়ে শীত ফড়াং হয়ে ঘুম পড়তাম। এই বাড়িতে একটা মানুষ খুঁজে পাচ্ছি না, অথচ কে জানে আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। এই কে রে তুই, সাহস থাকলে আমার সামনে। আরে দেখো কি মোর জ্বালা, আবার অদৃশ্য হয়ে গেল। না, মালটা বোধ হয় একটু বেশি খেয়ে ফেলেছে, সেই জন্য সবসময় ভুলভাল দেখি। দেখো কাণ্ড, আবার এই নয়া মালটা কোথ থেকে বের হচ্ছে, এবার থেকে মালের কারখানা নাকি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে তো খুবই সুন্দর। আরে আরে, আবার কই যাচ্ছে দেখি তো, পিছু পিছু গিয়ে দেখি কই যাচ্ছে। এই সুন্দরী, তুমি এই বাড়িতে একা একা থাকো, ভয় পাও না? আর তুমি আমার সাথে কথা না বলে তুমি এই জায়গায় চলে আসলে কেন? ও, বুঝেছি বুঝেছি, তুমি আমার সাথে একা একা কথা বলতে চাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমি একাই আছি, যা বলবে একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বিরি বাবা, মুখ থেকে তো একটা কথাও বের হচ্ছে না, এ বোবা নাকি? আর একটু জিগামো না, থাক পরে জিগাইরো, আগে দেখি কথা বলে কি না।